নমস্কার আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি জানি এটা আমার এটা আমার অহংকার এটা আমার অহংকার যে এই প্রোগ্রাম যে সমস্ত মানুষেরা দেখছেন টিভির ওদিকে তারা নিজেরা নিজেদেরকে বাঁচতে শেখান হাত ধরে কারুর আশ্রয় থেকে কারুর অনুগত হয়ে কাউকে প্যাম্পারিং করে কাউকে প্রণাম করে পুজো করে নয় পুজো করবো তো পরম শক্তিশালী ঈশ্বরকে করব অন্য কাউকে নয় আর নিজের পায়ের তলার জমিটার উপরে বিশ্বাস রাখবো যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি যেটা করছি এটা আমি ঠিক করছি ভুল হতে পারে ভাই আমরা তো মানুষ এইটা ঠিক করিয়ে দেবেন জ্যোতিষ জগতের অনন্য নামশালী এবং ক্রমাগত মানুষকে নিয়ে কাজ করা মানুষ যিনি আমাদের এই অনুষ্ঠানের শৌর্য গর্ব অহংকার মানুষের যে আমরা ক্লায়েন্ট অভিশাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এটা মানুষের কাছে গর্ব বর্তমান পরিস্থিতি জটিল আমরা সবাই জানি এই পরিস্থিতি থেকে আমরা বেরোবো কি করে এবং এই আমার সবচেয়ে মেইন প্রশ্ন যে জটিলতা চলছে অভিদাকে স্বাগত প্রথমে আজকের অনুষ্ঠানে অভিজার কাছে আমার প্রশ্ন যে এই জটিল পরিস্থিতি আগামী আর কতদিন মানুষকে এই টেনশন দেখুন পার অ্যাস্ট্রোলজি আমি একটু বলে দিই আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে দাদা বাসার আপনি কাইন্ডলি একটু বলুন যে কতদিন এই প্যান্ডামিক সিচুয়েশান চলবে মানে যা শুরু হয়েছে মানুষ ভয় পাচ্ছে কি সারা জীবন নিয়ে চলতে হবে একদম একদম কত মানুষের প্রাণ গেছে কত মানুষের চাকরি চলে গেছে দেখুন একটা কথা বলি কেউ প্রাণে যদি মারা যায় মানে তাকে কি করা হয় দাহ করে দেওয়া হয় এবার কথা হচ্ছে ধরুন যে চার কর্ম চলে গেছে সে খেতে পাচ্ছে না সেটাও তো মৃত্যুর সমতুল্যই মৃত্যুর কোনো অংশে কিন্তু কম নয় এগুলো তা কথা হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশন কতদিন চলবে আমি একটু বলে রাখি বহু লোকের কাজ নেই একদম এটা এর জন্য এর জন্য দেখুন আমি একটু চারটা দেখাচ্ছি যে সময় বৃহস্পতিটি দেখুন আপনার চারটা দেখুন যে সময় বৃহস্পতিটি সাতাশ ডিগ্রি ক্রস করে আঠাশ ডিগ্রির দিকে যাবে সেই সময় থেকে অর্থাৎ মোটামুটি ধরে রাখুন বৃহস্পতি যখন মিন রাশিতে ঢুকবে মানে সাতাশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত গেল তারপর যত এটা ক্রমাগত এগোতে থাকবে তত কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশান আস্তে 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 আমাদের জীবন থেকে চলে যেতে পারে এবার কথা হচ্ছে এটা কবে মোটামুটি ধরে রাখুন বাইশ সালের এপ্রিলের পর থেকে অনেকটা সিচুয়েশানটা ম্যানেজ হলেও হতে পারে আমি সিটিভিয়ানকে এই প্রোগ্রামটি একদম রেখে দিতে বলবো এই বাইশে মানে সামনে বছর ঠিক সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এই প্রোগ্রামটা আমি আর চালাবো আপনার জন্য যে অভিশাস্ত্রী বলে গেছে এই কথাটা এপ্রিল মাস সামনে বছর এপ্রিল মাসের পর থেকে এই প্যান্ডামিক সিচুয়েশান অনেকটা কন্ট্রোলে আসবে এখন কথা হচ্ছে এখন কন্ট্রোল করা যাচ্ছে না কেন এখন কন্ট্রোল করা যাচ্ছে না জানবেন আমাদের ওভারঅল যতগুলো প্ল্যানেট রয়েছে তার মধ্যে আউটার প্ল্যানেট যে কটা আছে এই আউটার প্ল্যানেটের শক্তি সবথেকে বেশি হয় এটা আপনারাও অনেকে জানেন আমার জ্যোতিষ বন্ধুরাও অনেকে জানেন এবার কথা হচ্ছে এই আউটার প্ল্যানেটের মধ্যে সব সবথেকে পাওয়ারফুল হচ্ছে জুপিটার এই জুপিটারের যতক্ষণ না জুপিটারটা তার সক্ষেত্রী সক্ষেত্রী হচ্ছে জুপিটারটা আমরা জানি যে আমাদের টোটাল আমাদের ন্যাচুরাল জড়িয়ে বৃহস্পতির ঘর দুটো একটা হচ্ছে ধনুরাশি দুই হচ্ছে মীন রাশি মীন রাশিতে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন এই সিচুয়েশানটা অনেকাংশে আস্তে 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 কন্ট্রোলে আসতে শুরু করবে এবং আশা করা যায় আগামী এক থেকে দু বছরের মধ্যে বা তারপরে আমাদের জীবন থেকে এই করোনা নামে এই ভয়ঙ্কর বা কোভিড নাইন্টিন ভয়ঙ্কর জিনিসটা অনেকটা সেই পাতি জ্বর পাতি মাথা ব্যথা পেট ব্যথার মতো নিতে হয়ে থাকে

আগামী দিনে কোভিড নয় চলে গেল চলে গেল মানে একদম চলে গেল না মানে মানুষের জীবনে ভয় ভীতিকে ছেড়ে দিয়ে চলে গেল অনেকটা মিনিমাইজ হয়ে গেল জায়গাটা মানুষ একটু কন্ট্রোল করে নিল বা আমাদের মেডিকেল সায়েন্স আজকে যে পজিশানে রয়েছে অনেকটা কন্ট্রোল করে নিল এবার কথা হচ্ছে তাহলে কি সব দিক ঠিক হয়ে গেল তা নয় আজকে আমি আপনাকে বলে রাখছি একটা কথা আগামী তিন থেকে চার বছরের মধ্যে কোনো একটা যুদ্ধ বা যুদ্ধ সমতুল্য এনভায়রনমেন্টও ভারতবর্ষে তৈরি হতে পারে সে যে কোনো কারোর সাথে হতে পারে কার সাথে হবে আমি জানি না আবার ওই যুদ্ধই যে হবে সেটাও আমি বলবো না সম্ভাবনা বাট যুদ্ধ অথবা যুদ্ধ সমতুল্য কোন জিনিস ঘটনা এমন কোন ঘটনা যেটা যুদ্ধ সমতুল্য হতে পারে যেমন ধরুন কারোর চাকরি নেই ওটাও তো মৃত্যুর সমতুল্য রে বাবা কারোর চাকরি পাচ্ছে না ব্যবসা হচ্ছে না পারিবারিক অশান্তি সেটাও মৃত্যু সমতুল্যই অ্যাকশন দেয় তাহলে সেটা যদি মৃত্যু সমতুল্য হয় তাহলে যুদ্ধের সমতুল্য কোনো অঘটন ক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে ঘটবে বা ভারতবর্ষের সঙ্গে হবে মানে আপনি বলছেন লার্জার ড্যামেজ লার্জার ড্যামেজ সেইটা আগামী তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু অপেক্ষা করছে আজকে একুশ সাল আজ থেকে তিন বছর পর যে চব্বিশ সাল অথবা পঁচিশ সালের মধ্যে বা তেইশ সালের লাস্টে অথবা পঁচিশ সালের মধ্যে একটা যুদ্ধ বা যুদ্ধ সমতুল্য একটা কোনো কিছু জিনিস কিন্তু ঘটবেই একদম লিখে রেখে দিন কেন ঘটবে কারণ জানবেন আমাদের ভারতবর্ষের লর্ড হচ্ছে স্যাটান এই স্যাটারের যখন স্যাটারের ওপর যখন কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে বা পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায় পাপগ্রহ শেষ করে দিচ্ছে মানে স্যাটানের পাওয়ারটাকে পাপগ্রহটা কন্ট্রোল করছে অটোমেটিক এসব রেজাল্ট আসতে শুরু করবে আমি দেখিয়ে দেবো যে যখন আজকে এই সময়টায় স্যাটনটার যে রাশিতে মকর রাশিতে বসে আছে এবার কথা হচ্ছে এই সময়টা দেখুন স্যাটনটা সক্ষেত্রী আছে কিন্তু স্যাটনটা কিন্তু ফ্রি নেই স্যাটনটা কিন্তু পুরোপুরি ফ্রি নেই স্যাটান যতক্ষণ না পুরোপুরি ফ্রি হবে এইসব জিনিস চলতেই থাকবে এও তো যুদ্ধে সমতুল্য সবাই তো যুদ্ধ করছে আপনি দেখুন আপনাদের রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন সাধারণ মানুষ বলুন সকলে যুদ্ধ করছে পুলিশ প্রশাসন বলুন সকলে যুদ্ধ করছে তা এই যুদ্ধের সিচুয়েশন তখনই আসবে এবং এরা তখনই ঠান্ডা হবে যখন বৃহস্পতি সক্ষেত্রী হবে তার আগে হবে না মানে এ এবছরে মোটামুটি ধরে রাখুন কম বেশি কিন্তু এরকম সিচুয়েশন চলতে পারে বা চলবে যেটা আপনি ভাববেন সেটাই হয়তোবা চলতে পারে হয়তো বা চলবে কথা হচ্ছে আপনারা কি করে। অনেক এটা আগে স্ক্রিপ্টে এবার কোনো ব্যাপার নিয়ে আমরা ভাবিও নি বা আপনি যেহেতু আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি দীর্ঘদিন তো মানুষের আর আপনার সঙ্গে আমি দীর্ঘদিন করছি আপনি তো বহু মানুষকে কেরিয়ার করে দিয়েছেন বহু মানুষের জীবনকে গ্রাফিক্স কে করে এনে দিয়েছেন ওই বলে না অ্যানিমেশন করা আপনি অ্যানিমেট করেছেন লাইফকে আমি ইভেন বলবো এই মুহূর্তে আমার কাছ থেকে আপনার কাছে অনুরোধ যাদের চাকরি নেই বা যাদের কেরিয়ার ডেমলিস্ট হচ্ছে তাদের জন্য কিছু অ্যাডভাইস আমি আমি কতগুলো জিনিস বলে দিচ্ছি আমি একটা কথা বলে দিই গত বছর গত সপ্তাহে আমি মিউজিক থেরাপি নিয়ে আপনাদের কিছু বলেছিলাম একদম আমার কাছে প্রচুর মেসেজ এসছে যে স্যার আপনি কি মিউজিক থেরাপি দেবেন বা যাদের যাদের অনলাইন প্রেডিকশন হচ্ছে বা হয়েছে তাদেরকেও আমি কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করেছি এবার আমি বলে দিই জিনিসটা কি কেরিয়ার একমাত্র যদি ওঠাতে পারেন আমি এখন বলে রাখছি খুব ভালো কোয়ালিটির যে স্টোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল এক সময় ছিল এখন কিন্তু সেই স্টোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল নয় এবার কথা হচ্ছে আপনার লাগবে এ গ্রেড কোয়ালিটি আপনি যদি বি কোয়ালিটির স্টোন পড়েন সেইটা কিন্তু খেলবে কিন্তু এ গ্রেডের মতন খেলবে না তাহলে কি করণীয় আমি তো বললাম যে এবার এই যে সিমটমগুলো আছে বাই প্যান্ডামিক সিচুয়েশন আছে এই এখন চলবে এখন মোটামুটি এক বছর একে ভোগ করতে হবে তারপর আস্তে 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 এটা কন্ট্রোলে আসবে যতক্ষণ বৃহস্পতি মিন রাশিতে যতক্ষণ না যাচ্ছে এবার কথা হচ্ছে তাহলে বাঁচবেন কি করে আমি বলে দিচ্ছি আপনাদের বাড়ির এন্ট্রান্স ডোর যদি কোনো নেগেটিভ জোনে পড়ে যায় নেগেটিভ জোন মানে কি এলেক্সাই জোন বা আপনার ডোর যদি এন্ট্রান্স ডোর যদি কোনো একটা কর্নার লেভেলে পড়ে যায় দেখবেন কোভিড সিচুয়েশানের দরকার নেই তার বাড়িতে এমনিতেই কেরিয়ারে কোনো স্টেবিলিটি থাকবে না তা কেরিয়ারের স্টেবিলিটি আনতে গেলে কী করতে হবে অভিধা ওইখান থেকে কিন্তু দরজাটি সরানো যাবে না বাড়ি তার জায়গায় নেই ওইখানেই দরজা রাখতে হবে ফার্স্ট অফ অল একটা কথা বলি ফ্রেগ্রেন্সের অনেক রকমের অনেক রকমের ফ্রেগ একটা ফ্রেগরেন্স কত কিছু করতে পারে আপনারা নিজেরা জানেন না আজকে আমি আপনাদেরকে একটা ফ্রেগরেন্স বলে দিচ্ছি এই ফ্রেগরেন্সটা আপনারা অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন আমি বলে দিচ্ছি জানবেন রোজ ফ্রেগ্রেন্স রোজের যে ফ্লেভার রোজ ফ্লেভারের যে কোনো ফ্রেগরেন্স এই ফ্রেগরেন্সটা আপনারা ডিফিউসারের মাধ্যমে দেবেন কোন জায়গায় দেবেন আপনার এন্ট্রান্স ডোর এর সামনে কারণ আপনারা জানেন না আপনার এন্ট্রান্স ডোর কোথায় আছে কোন দিকে আছে এন্ট্রান্স ডোর না পূর্ব দিকে আছে আপনারা অনেকেই বলেন এই কথাটা কোন দিকে আছে এন্ট্রান্স ডোর না দক্ষিণ দিকে আছে আপনি দেখুন অবিতা দেখেন এই যে আমার পেছন দিকে এন্ট্রান্স ডোর ওটা পূর্ব দিক সূর্য দিক থেকে ওঠে হ্যাঁ দিকটা অনেকেই চেনে ঠিক আছে বা জানবেন একটা সাধারণ মানুষের দিক গণনা আর একটা বাস্তুবিদের দিক গণনা দুটো কিন্তু আকাশ পাতাল তো একদম এবার বলি যে রোজ ফ্লেভারের যে কোনো ফ্রেগরেন্স ডিফিউজারের মাধ্যমে আপনার বাড়ির এন্ট্রান্স স্টোরের সামনে ডিফিউজারটাকে অন করুন সেটাকে ছড়াতে দিন চারিদিকে ছড়ানোর পর একটি জলের মধ্যে একটা কাঁচের গ্লাস হতে হবে প্লাস্টিক বা ফাইবার হবে না বা অন্য কোনো মেটাল হবে না কাঁচের গ্লাসের মধ্যে আমি একটু বলে দিই সামান্য একটু ওই রোজ ফ্লেভারের যে অয়েলটা রয়েছে সেই অয়েলটা ওর মধ্যে দেবেন দেওয়ার পর এটিকে বাড়ির যেখান থেকে সূর্য ওঠে আপনি যেটাকে পূর্ব দিক ভাবছেন সেখানে গিয়ে রেখে দিয়ে আসবেন রোজ করতে থাকবেন এটা আমি আশা করব বা এটা আমার বিশ্বাস আপনাদের ক্যারিয়ারের জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং এই প্যান্ডামিক সিচুয়েশানে যদি আপনার চাকরি চলে যায় আপনার ব্যবসা ড্যামেজ হয়ে যায় বা এখন দু তিন ঘন্টা দোকান খুলতে দিচ্ছে সেই দু তিন ঘন্টায় যদি আপনার সংসার না চলে আমি আশা করব এই জিনিসটি অ্যাপ্লাই করার পর আপনার দোকানটা সারাদিনে যদি আপনার এই তিন ঘন্টার মধ্যে যদি একশো টাকা রোজগার হয় আপনার দোকান থেকে এটি অ্যাপ্লাই করার পর মোটামুটি একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা অবধি রোজগার হয়ে যায় না এবার একশো কুড়ি টাকা থেকে দেড়শো এবার আমার একটা কথা আছে এর অভিযোগ আছে যে এরপর এরা যখন অভিদার কাছে আসবেন অভিধান বলবে এখন রেমেডি তো দেবো না এটা কেন মানে আমি তিনজন না না আমি রেমেডি কেন দিই না কারণ জানবেন রেমেডি সবার জন্য অ্যাপ্লিকেবল না হতে পারে কি রেমেডি রেমেডি মানে কি স্টোন নাকি আমি তো একটা কথাই বলি রেমেডি মানে স্টোন না রেমেডি মানে কখনোই স্টোন হতে পারে না রেমেডি মানে অনেক কিছু ওর মধ্যে রয়েছে তা কি কি জিনিস রয়েছে আজকে আমি ফোন একটু কম নেব ফোন তো রয়েছে ওনার একজন তো অনেকক্ষণ আমি একটু আচ্ছা ঠিক আছে আপনারা আমি এর পাশাপাশি একটা জিনিস বলবো যারা যাদের যাদের আগের বছর কোভিডে ধার করেছেন এবছর কোভিড আরো ধার বেড়ে গেছে কারণ দোকান খুলতে পারছেন না সেইটাকে কি করে কন্ট্রোল করবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকবে এর মধ্যে হ্যাঁ অবশ্যই তারা কিন্তু এক্ষুনি কন্ট্রোল করবে যে আমাদের জন্য কিছু বলবে অবশ্যই অবশ্যই এটা সকলের জন্য আমি একটা এই জিনিসটা বলে দিয়ে আমি ফোনটা নেব যারা ধারে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে বুঝতে পারছেন যে আপনার ধারে আস্তে আস্তে আপনি মানে অক্টোপাসের জালটা বড়ো হচ্ছে কি করবেন আমি বলে দিচ্ছি আপনারা সামান্য একটু লবণ নুন আমি কয়েকবার বলেছিলাম কিন্তু যে নুনের প্রয়োগ আমাদের লাইফে ভয়ঙ্কর নুন শুধু তরকারিতে দিয়ে খেতে নেই এবং আমি যে নুনের কথাটা বলছি এই নুনটা কিন্তু কোনো ব্র্যান্ডেড কোম্পানির নুন নয় সেটা হচ্ছে ড্যাম্প নুন যে নুনটা মার্কেটে কিনতে পাওয়া যায় লুজ কিনতে পাওয়া যায় ড্যাম্প নুন সেই ড্যাম্প নুন একটা তামার পাত্রে রাখবেন তামার পাত্র কেন কারণ ইলেকট্রিসিটি কিসে যায় তামার তাত দিয়ে যায় তা তামার পাত্রতে ওই নুনটিকে রাখবেন ভর্তি করে রাখবেন রাখার পর এটিকে আপনার বাড়ির দক্ষিণ সাইডে রেখে দিয়ে আসবেন কখন রাখবেন যখন সূর্য মাছ লাগবে বাড়ির দক্ষিণ দিকে রাখুন রাখার পর প্রত্যেক দিন রাত্রিবেলা আবার ওটাকে বার করে নিয়ে আসুন ওখান থেকে নিয়ে আসুন নিয়ে আসার পর প্রত্যেক দিন যখন খাবার খাবেন সামান্য সামান্য একটু মিশিয়ে খেতে শুরু করুন আশা করি আপনার এই যে লোনে জড়া জড়িয়ে গেছেন অনেকটা বার হতে পারবেন তারপর প্রতিকার প্রতিবেদনের দরকার এরপর আসব যারা যারা মানে ধরুন দু ঘন্টা তিন ঘন্টা এখন লকডাউন চলছে মানে দু তিন ঘন্টা এখন দোকান খুলতে পারছেন সকালবেলা এই দু তিন ঘন্টার সময়ের মধ্যে আপনার যাতে সারাদিনে মোটামুটি আপনার সারাদিনের খরচা যদি দুশো টাকা হয় মোটামুটি যেন সেইটা অন্তত উঠে যায় সে ব্যবস্থাও করে দিচ্ছি খাতা আপেন সঙ্গে রাখুন কেউ আছেন ফোনে ফোনটা নিয়ে আসবো যারা যারা তিন ঘন্টা দু ঘন্টা চলে যারা ব্যবসা করছেন আপনার রোজগার খরচা হচ্ছে দুশো টাকা কিন্তু আপনার দুশো টাকাটাও উঠছে না কি করবেন খালামের সঙ্গে রাখুন আসছি ফোনে একদমই নেব কিন্তু তার আগে আবারও বলে রাখি বহু মানুষ বলছেন যে ফোনে প্রেডিকশন কি করে নেব ফোনে কি করে দেখা এখন আমি বলে দিই এখন সম্পূর্ণ কিন্তু অনলাইনে চলছে ফোনের মাধ্যমে প্রেডিকশন চলছে আপনারা বুকিং নাম্বারে আমাদের এই যে বুকিং নাম্বার রয়েছে নাইন এই নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে জাস্ট বলবেন যে আপনি অনলাইন প্রেডিকশান বা ফোনের মাধ্যমে প্রেডিকশন নিতে চান ফিজ আপনাকে অ্যাকাউন্টে পাঠাতে হবে বাকি ডিটেল এবং জানবেন এই যে নাম্বারটা নাইন এটা জিরো নাইন থ্রি টু ফাইভ ওয়ান 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 অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা বুকিং নাম্বার একমাত্র আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার থেকে বা বুকিং নাম্বার থেকে নাইনটি পারসেন্ট গাইডলাইন দিয়ে দেওয়া হয় মানে কি করবেন কিভাবে কীভাবে পেমেন্ট করবেন কতদিন পর আপনি পাবেন আপনার যা সমস্যা সেটা আদৌ আমি দেখব কি না অনেক কিছু জানার পর কিন্তু বুকিং হয় আপনারা এই নম্বরে মেসেজ পাঠাবেন অনলি ফর অনলাইন প্রেডিকশন বা ফোনের মাধ্যমে প্রেডিকশানের জন্য এখন আমার কোনো চেম্বার কিন্তু খোলা নেই ডিউ টু কোভিড নাইন্টিন ফোন ফোনে হ্যালো

আপনি একটু না যেখানে টাওয়ার পাওয়া যাবে আপনি সেই রকম একটু আপনার টাওয়ারটাও ডিস্টার্ব করছে আপনি এমন জায়গায় আসুন যেখানে টাওয়ারটা একটু পাওয়া যাবে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলছি আমারই একজন পাড়ার পরিচিত আপনার কাছে গিয়েছিলেন দাদা হুম দীপক বোস আপনি চেনেন দীপক বোস হ্যাঁ আচ্ছা তো ওনার সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস ছিল সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজে কোথায় বর্ধমানে ছিল হ্যাঁ বর্ধমানে আচ্ছা তো মানে আমি আপনার ওখান থেকে শোরুমটা আছে ইনি কে তখন উনি আমাকে আপনার কথা বললেন তারপর থেকেই আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু ফোন আমি পাই ভাগ্যবশত আমি খুব ভালো আছে আগে মানে গাড়ির ডিফল্ট বেরোলেই এসে লোক উল্টো পাল্টা বলে যেত বিক্রি হতো না এখন লোককে দিয়ে পারে না এখন লোকে গাড়ি দিয়ে পারছে না না আচ্ছা এবার আমার কথা বলুন তো আপনি ওনার পাড়াতেই থাকেন বললেন মানে আমার ক্লায়েন্ট পাড়াতেই আপনার বাড়ি আর কি আচ্ছা আগের বছর কোভিড নাইন্টিন সিচুয়েশন সময় আর এ বছর কোভিড 19 সিচুয়েশনের সময় উনি কেমন আছেন খুব ভালো আছেন ব্যাস তার মানে দেখুন তা ওনার উপর কোন এফেক্ট কিন্তু পড়েনি না এফেক্ট পরবে না মানুষের উপর না এফেক্ট পড়তে পারে না এফেক্ট কিরাম পড়বে ধরুন মাসে কারোর দশ লাখ টাকা ইনকাম করে

অভিশাস্ত্রী ক্লাই আচ্ছা এবার বলুন তো যাদের যাদের এখন ধরুন যারা বুকিং করছে মানে ফোন প্রেডিকশান বা অনলাইন প্রেডিকশানের জন্য যারা বুকিং করছে যাদের রেমেডি হচ্ছে আপনার কি মনে হয় তারা ভালো থাকতে পারে অবশ্যই 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 আপনার কিন্তু কোন এখনো আপনি চেনেন না কিন্তু মানে আপনি চেনেন না কিন্তু ওই যে ওনার শোরুমে আপনার ছবিটা লাগানো আছে ওনার অবন্নতি থেকে উন্নতিটা দেখেছি অবোন্নতি থেকে উন্নতি দেখেছেন ইয়াস বাহ এটাই অভিশাস্ত্রীকে চেনায় বুঝতে পেরেছেন আপনি যতক্ষণ যতক্ষণ না আপনি অন্ধকার ঘরে থাকবেন ততক্ষণ সূর্যের আলো না হ্যালোজিনের আলো আপনি বুঝতে পারবেন না বুঝলেন দাদা ঠিক আছে এইটা অভিশাস্ত্রীর একদম মানে আমার ক্লায়েন্ট দেখে আমার পরিচয় বুঝতে পেরেছেন আমার ক্লায়েন্ট কে আমাকে লোক চেনে কে যাচ্ছে অভিশাস্ত্রী ক্লায়েন্ট

মধ্যে কোন একটা যুদ্ধ বা যুদ্ধ সমতুল্য ঘটনা ঘটতে পারে ভারতবর্ষের সঙ্গে সেটা নিন তারপর যদি মনে হয় আর যে টিপস গুলো মনে হয় তখন আসবেন তার আগে আসবেন না বলুন দাদা আছে কার সম্বন্ধে আমার ভাইয়ের সম্বন্ধে ভাইয়ের সম্বন্ধে আচ্ছা বলুন ভাইয়ের কি নাম ভাইয়ের নাম সুরজিৎ হ্যাঁ আচ্ছা ফার্স্ট অফ অল আচ্ছা আমাকে একটা কথা জানান ফার্স্ট অফ অল আমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি শুরুতেই আজকে বলেছি এই কথাটা যে যাদের বাড়ি এন্ট্রান্স নেগেটিভ জোনে পড়ে গেছে সেই নেগেটিভ জোনে এন্ট্রান্স কিন্তু কেরিয়ার হতে গেলে বাধা সৃষ্টি করে বা সেই এন্ট্রান্স কিন্তু মানে কেরিয়ার অ্যাকচুয়াল হতেই দেয় না এক নম্বর কথা আপনার এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে কানেকশানটা এখানে অ্যাক্টিভেট হয়ে আছে এই কালেকশনটা কিন্তু বেসিক্যালি যারা দেখায় আপনার এন্ট্রান্সের পাশে কোন নর্দমা থাকার কথা মানে এন্ট্রান্সে ঢুকছেন ঢুকেই মানে পাশতে নর্দমায় পা দিতে হবে মানে ক্রস করে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নর্দমা থাকবে একদম নর্দমা থাকবে এবং আপনার এন্ট্রান্স মানে ডোরে সোজা মানে ধরুন এই আপনি ঢুকলেন ঢোকার মুখেই আপনার কোনো শিরি ভিডিও থাকার কথা

এই দেখো ছবির মতন আসবে ছবির মতন ঠিক আছে এবারে অসাধারণ 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 ঠিক আছে এবার বলি আমি নিজে অবাক হয়ে যাব এবার বলি এটা ম্যাথ এটা অঙ্ক মিলতেই হবে ভাই আমি একটা কথা বলি এই চারটা এতদিন ফেলে রেখেছেন কেন আমি অনেক দিন ধরে দাদা ফোন করছি সিটিভিএন এ যে আপনার সঙ্গে কথা বলবো লাইন পাই না আপনি আপনি ইমিডিয়েট শুনুন আমি একটা কথা বলি ইমিডিয়েট এখন আমার সমস্ত চেম্বার বন্ধ আছে এখন ফোনে প্রেডিকশন চলছে ঠিক আছে আপনি আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন বলবেন ফোনের মাধ্যমে প্রেডিকশান নেব এখন রেগুলার বুকিং ফুল আছে আগামী তিন মাস এখন অনলি ফর ভিআইপি বুকিং চলছে বলবেন যে ভিআইপি বুকিং দিতে ভিআইপি বুকিং করলে আজকে যদি আপনি ফিস পে করেন আজকে রাত্রি আমার সঙ্গে কথা বলতে পারেন ঠিক আছে ভালো থাকুন ঠিক করে দেবো শুধু ভরসা রাখুন আর কিছু নয় আজকে সময় শেষ আগামীকাল বৃহস্পতিবার রাত্রি এগারোটায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে লাইভে সিটি যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব পর দায়িত্ব আমার অনেক 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 ধন্যবাদ নমস্কার নমস্কার সবাইকে